চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। বাংলাদেশের রেল ইতিহাসের প্রথম লোহার ঘণ্টা এটি, এখন শুধু ইতিহাস আর কালের সাক্ষী হয়ে রয়েছে। বলছিলাম দেশের সর্বপ্রথম রেল স্টেশনের কথা, এটি কুষ্টিয়ার জগতের রেল স্টেশন। লোহার ঘণ্টার গাড়ির হুইসেল বাজতো নিয়মিত, কিন্তু লোহার এই ঘণ্টার টুংটাং শব্দ এই স্টেশনে আর শোনা যায় না। অপেক্ষারত রেল যাত্রীরা ঘণ্টার শব্দ শুনে জানতে পারে না ট্রেন আসার কথা। এই লোহার ঘণ্টার সাথে জড়িত রয়েছে 150 বছরের নানান ইতিহাস। লোহার ঘণ্টা যেমন যাত্রীদের জানিয়ে দিত ট্রেন আসার কথা, তেমনই ভাবে জীবন জীবিকায় চাওয়া পাওয়া পূরণ হতো ঘণ্টা বাজানো মানুষটির। লোহার ঘণ্টা আছে, কিন্তু বাজানো সেই মানুষ কোথায়? এভাবে কি নিথুর নিশ্চুপ ইতিহাস হয়ে যাবে এই লোহার ঘণ্টা? এটিও দেশের সর্বপ্রথম রেলের সময়সূচির তালিকা। অযত্ন আর ব্যবহার না হয় রং তুলি দিয়ে লেখাগুলো মুছে গেছে। কিছু লেখা আপসা থাকলেও পড়ার উপায় নেই। পাশে থাকা টিকিট কাউন্টারটি টিন দিয়ে আটকানো, দেখে বোঝা যাচ্ছে কতদিন এটা ব্যবহার হয় না। জমে গেছে ধুলাবালির আস্তরণে। টিকিট কাউন্টারের রুমটি অন্ধকার। দেশের ইতিহাসের প্রথম রেল স্টেশনটি জরাজীর্ণ অবস্থা, যৌবন হারিয়ে বার্ধক্যে পৌঁছে গেছে। এখনই সংস্কারের পদক্ষেপ না নিলে কালের সাক্ষীর সর্বশেষ স্মৃতিটুকু হয়তোবা মুছে যেতে পারে।